যেতবে ধীরে ধীরে একজিট পোল একজাট হওয়া গতিতে যাওয়া যা আপনার দেখুব পাখাপাখি কোড়িয়েটা সিট্র ব্যবধান বর্তমান সুদ্ধা হলানি তো আমি গতকাল কিছু লোক প্রতিক্রিয়া নেই স্থানীয় লোক মানুষ প্রতিক্রিয়া নেই রাজনৈতিক বিশেষজ্ঞ মান সালোচনা করু খাস করি যে রাজনৈতিক মহল অধ্যপ্রদেশের এই যু পুৰি থাকে কণ্টিউছ কৰিবক যাওঁ বিজেপি তো এইপ্ৰদেশৰ যদি সমীকৰণ কথা কয়প্ৰদেশৰ যি চম্বল আৰু গ্বলিঅৰ অঞ্চল অঁ সেই অঞ্চলৰে পাখা পাখি চৌত্ৰিছ টি চিট অঁ সেই চৌত্ৰিছ টি চিট আগু কংগ্রেস কব্জা কু যা আগু সেটি কংগ্রেস ফাইট ফাইটব্যাক দে এবং যে চৌত্রিশটি আসন ধীরে ধীরে বিজেপি রবদবা সেইটি ধীরে ধীরে বড়ুচি এবং যে বিএসপি অএসপি সেই জায়গায় ভালো পরফমান্স দেব বলি কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ কইভাবে ভাবে বুন্দেলখান্ড অঞ্চল অুন্দেখণ্ড অঞ্চলের তিরিশ গোটি সিট অই বুন্দেখ অঞ্চল কড়া টকর হুয়ে সবুময়ের কংগ্রেস এবং বিজেপি মধ্যে সবুলে কড়া টকর হুয়ে এবং যে বিন্ অঞ্চল অনেক বিন্ বিন্ মানে যে আপনার উত্তরপ্রদেশ কু যে অঞ্চল লাগি রয়েছে বিন্ অঞ্চলের মধ্য বিজেপি রেস দবদা রয়েছে যে অঠাইশটি সিট বিন্দ অঞ্চল রয়েছে মহাকালর মহাকাল অঞ্চলের কিছু কংগ্রেসর যে রাজনৈতিক সমীকরণের সহ আলোচনা কর বিশেষজ্ঞ সহ আলোচনা করু সেই অঞ্চলের কংগ্রেসর দবদবা রয়েছে কিন্তু বর্তমানে যা স্পষ্ট হোচি সেই অঞ্চলের মধ্যে বিজেপি আগুয়া আছে মালবা এবং নিওয়াড় সবুঠু বড় এই অঞ্চল হচ্ছে সবুঠু বড় ছষিটি আসন মালবা এবং নিবাড় এই অঞ্চলের বিজেপি তার তারফমানস বজায় রিথায় বিগত দিনে বিজেপি ভালো সেই অঞ্চলের প্রদর্শন করে এবং যে ভারত অধ্যভারত যদি কবা মধ্য ভারতের পাখাপাখি যে সিট অই তিরিশ সিট্রে বিজেপি ভালো প্রদর্শন করি যে লোক মানুষের গোটে চর্চা হচ্ছে তো মধ্যপ্রদেশ রাজনীতি কেউ না কেউি যে ভারতবর্ষপায় গোটি এটা সেমিফাইনাল দৃশ্য কিছু সময় পরে পাখাপাখি বারটার ঘণ্টে মধ্যে স্থিতি স্পষ্ট হয়ে যাব যে কেউ রাজনৈতিক দল এটি শাসন ক্ষমতায় রহব এবং কেউ নেতা জনতা ଜନାର୍ଦ୍ଧନ ସୁନା କଳସ ଢାଳୁଛନ୍ତି କିନ୍ତୁ ଯଦି ଆମେ ମଧ୍ୟପ୍ରଦେଶର ରାଜନୀତି କଥା କହିବା ମଧ୍ୟପ୍ରଦେଶ ରାଜନୀତି ସବୁବେଳେ କଡ଼ା ଟକ୍କର ହୋଇଥାଏ এই বিগত দিনটো আমি দেখি আছিছোঁ যেতিয়া পাঁচটা দহটা চিটৰ ব্যৱধান ৰৈ থাকে এই জাগাৰে কড় টক ৰৈ থাকে যেম্কি শিৱৰাজ সিং চৌহান কথা কয় শিৱৰাজ সিং চৌহানৰ খাছ এই দবদবা আছে তাত জ্যোতিৰাদিত্য সিন্ধিয়া যেতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টিৰে যোড়িছিলে দুইজনৰ মিছিবা আউথৰ ভাৰতীয় জনতা পাৰ্টি এতিয়া ষ্ট্ৰং সেনে যেতিয়া মজবুত হৈছিলে তাক যেতিয়া কাউণ্টৰ দাবী দিগবিজয়িং আৰু যি কমলনাথৰ মাৰাথন যোন প্ৰচাৰ থাকিল সৈতে যি যো যাইছিলে ৰাহুল গান্ধী আৰু প্ৰিয়ংকা গান্ধী বহুত বহুত প্ৰয়াস কৰিলে মানে যেতিকি চহৰী ইলেকা কথা কয় গ্ৰামীণ ইলে কথা কয় বহুত প্ৰয়াস কৰিলে ইযোৰ কংগ্ৰেছ পাৰ্টি এই দমখম লগাইছিল যেতিয়া সেনেকে জিতিব পূৰা যেতিয়া প্ৰয়াস কৰিলে কিন্তু যোন